2024 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সেখানে নির্বাচনী বা টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের শেষ তারিখ, অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ, বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ এবং পরীক্ষার প্রতি কত টাকা করে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়া হবে সেই এবং তার শেষ তারিখটা সেখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথমত নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণের বা ফল প্রকাশের শেষ তারিখ বলা হয়েছে 26/10/2023-এর মধ্যে ফল প্রকাশ করতে হবে। এরপরে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া ৩০/10/2023 হতে 7/11/2023 অর্থাৎ 30 তারিখ ফর্ম পূরণ শুরু হবে এবং 7/11/2023-এর মধ্যে ফর্ম পূরণটা সম্পূর্ণ করতে হবে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া। এরপর বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 8/11/2023-এর মধ্যে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়া হবে বা নেওয়া হবে। এরপরে বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণের শেষ তারিখ দেওয়া হয়েছে 9/11/2023 হতে 13/11/2023, এটা বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ। এরপর পরীক্ষার্থীর প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখটা হচ্ছে 14/11/2023। এই হচ্ছে আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের অনলাইনের এসএসসি 2024 সালের যে ফর্ম পূরণের যে তারিখটা প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে টেস্ট পরীক্ষার ফলাফলের তারিখ, ফর্ম পূরণের তারিখ এবং বিলম্ব ফি সহ ফর্ম পূরণের যে তারিখটা আছে সে তারিখটি উল্লেখ করা হয়েছে। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।